ফেরিঘাটে যাত্রীদের হুড়োহুড়িতে নিহত 6, আহত 12। মুন্সিগঞ্জের শিমুলিয়া বাংলা বাজার নৌরুটে 2 ফেরির হুড়োহুড়িতে 5 জনের মৃত্যু, এ সময় আহত হয়েছে 12 যাত্রী। বুধবার 12 মে দুপুরে ওই ঘাটে এই ঘটনা ঘটে। মুন্সিগঞ্জের শিমুলিয়া বাংলা বাজার নৌরুটে 2 ফেরির হুড়োহুড়িতে 5 জনের মৃত্যু হয়, এ সময় আহত হয়েছে 12 যাত্রী। বুধবার 12 মে দুপুরে ওই ঘাটে এই ঘটনা ঘটে। এদিকে মাদারীপুর শ্রীপচর উপজেলার বাংলা বাজার ফেরিঘাটে যাত্রীদের চাপাচাপিতে এক কিশোরের মৃত্যু হয়েছে। একই দিনে দুপুর 1টার দিকে 3 নম্বর ফেরিঘাটে এই দুর্ঘটনা ঘটে। নিহত আনসার মাদবর শরীয়তপুরের নড়িয়া উপজেলা কালিকা প্রসাদ গ্রামের গিয়াসুদ্দিন মাদবরের ছেলে। ঘাট সূত্রে জানা গেছে, বাংলা বাজার 3 নম্বর ফেরিঘাটে শাহপরান নামের বড় ফেরিটি ভিড়লে নামার সময় যাত্রীদের চাপে ওই কিশোর অসুস্থ হয়ে ফেরির পল্টনেই মারা যায়। এ বিষয়ে শিবচর থানার ওসি মিরাজ হোসেন জানান, ছেলেটি নামার সময় ভিড়ের চাপে অসুস্থ হয়ে মারা গেছে।